সুনামগঞ্জে নদীর পানি ধীরে কমছে, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। তবে আবার ঢল নামলে ফসল রক্ষা বাঁধ বাঁচানো সম্ভব হবে না, এমন শঙ্কায় আধা পাকা ধান কাটা শুরু করেছেন হাওড় এলাকার কৃষকরা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট দেখুন। আবহাওয়ার পূর্বাভাসে ভালো খবর নেই, আগামী কয়েকদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। নদীর পানি কমছে খুবই ধীরে, এছাড়াও দুর্বল বাঁধ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে সুনামগঞ্জের হাওড় এলাকার কৃষকদের। এই অবস্থায় আধা পাকা হলেও দ্রুত ধান কাটা ছাড়া উপায় নেই। আমরা আতঙ্ক জ্বালাই, কিন্তু এখন গরম বাতো নাই, অনেক সমস্যার মধ্যে আমরা আছি, এই কারণে কিন্তু আমরা ধানটা কাটতেছি এখন। আর আমরা অবস্থা খারাপ, দিলি মেঘ আছে, ধানও পাচ্ছে না, আর অনেক আছে ধান কাটতেছি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 18 তারিখ পর্যন্ত প্রতিদিন সুনামগঞ্জ ও উজানে বৃষ্টি হবে, তাই পুরো বা 80 ভাগ পাকা বোরো ধান কেটে ফেলার জন্য কৃষকদের অনুরোধ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ ও জেলা প্রশাসন। যদি আর প্রাকৃতিক দুর্যোগ না আসে, আমরা আমাদের সুনামগঞ্জের যে ফসল আমরা এটা সুন্দরভাবে সংগ্রহ করতে পারবো এবং আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো বলে আমি আশা করি। সর্বসাধারণ যেন বাঁধের সুরক্ষার জন্য কাজ করে এবং যেখানে যেখানে ধান পেকেছে বা 80% পেকেছে সেই ধানটি দ্রুত কাটার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।